কারো নামস্কার মহাভারত করো পদ করিব যুদ্ধ করে ও রাজ্য রকা ক্রন্দন করলে উঠি পাণ্ডৱৰ হাতত হবে ও তেজিলাজি দেখি দুর্যোধনর
ও মনেয়া নাই শান্তি, অহাকালি অহাকালি কাক মই ও পাতিম ক্ষমা, যুধিষ্ঠিৰ
শ্রীকৃষ্ণর আগে যাহাই বাহুরে পা, শ্রীকৃষ্ণর আগে যাহাই বাহুরে পা, ও যুধিষ্ঠিরে বলে কৃষ্ণ, ও পুনাহ বসন, ধ্বনি কৰি কৰ্ণই, জয় ধ্বনি কৰি কৰ্ণই কৰি আছে পণ, অহা কালি অৰ্জুন সখীৰ বধিব জীৱন, কি অ কৃষ্ণৰ কথা শুনি পাতে যুধিষ্ঠিৰ, কৃষ্ণই বলে দাদা মোর, ও দাদা কোনো উপায় নাই, ও ইহার উপায় দিব পারে কোনটিতে আই, তো ইহার উপায় দিব পারে কোনটি দেবে আই, অর্জুন সখি কো ও দাদা রাগিব নোৱাৰো, ও সেই কারণে দাদা মই আগতে জানালো, রিব সখি কো ও দাদা কোনটি দেবে আই,
কি বুলি যাই দুয়ো কুন্তি দেবী সা দেবী আমি দুয়ো এই সময়ত তোমার ইয়ালৈ কিয় আহিলো জানে অহা কালি কুরুক্ষেত্রে কর্ণয়ার্জুনৰ মাজে যুদ্ধ হইব অতি ভয়ংকৰ যুদ্ধ ক্ষেত্রে যাব মরি এই কথা জানাল কিয় জানে দুয়োবীর তোমার সন্তান তুমি যদি ইচ্ছা করা অর্জুনক রাখিব পারা বুদ্ধি একদিব মই সময়ত তুমি আর মাতৃ হোক বলে তুমি কর্ণর আগত পরিচয় আর তার পিছত অর্জুনক নামারা বলে বুলি কই দুয়ো উলটি আহিলা এই কথা নারদ মুনি মনে মনেই ভাবে বাপরে বাপ অর্জুনের মৃত্যু হব কর্ণর হাতত নাই এই কথা কম মই কও ইন্দ্রর আগত ও যাই নারদ যাই হাতত বিনাতি বাই ইন্দ্রপুরে মাত্র শুনিলো মই কৃষ্ণ রাম কথা
ধরা হাহরান নহলে অর্জুন হর এই কথা শুনি ইন্দ্রদেবৰ অ মহাচিন্তা ও নারদ মুনি চাই পাছে নারদ মুনি চাই পাছে হেৰা নারদ অ মোৰ পুত্ৰৰ মৃত্যু মই কামনা নকৰো কোৱাচোন নাৰদ তুমি কোৱাচোন নাৰদ তুমি যেতিয়া নাৰদ মুনিয়ে কৈছিল অ নাৰদেৱ লন্ত ইন্দ্ৰ লাগিলা
দাতা কর্ণ বলে তোমাক সকলোৱে জানে, মোর পুত্রক রক্ষা করা, মোর পুত্রক রক্ষা করা, কে কলা বিপ্রবর অহাকালি অহাকালি তোমার পুত্রর মৃত্যু হব, মই কেনেকৈ রক্ষা করিম? তথাপিতো কোৱা বিপ্রবর, তথাপিতো কোৱা বিপ্রবর, তোমার পুত্রক জিয়াই রাখিবলৈ হলে মই তোমাকে কি সহায় করিব লাগে? এই দানবীর কর্ণ, এই মহারথী কর্ণ, মোর পুত্রর মুখলৈ চাই, মোর পুত্রর মুখলৈ চাই, তোমার দেহত থকা কবচ কুণ্ডল মাত্র এদিনের বাবে মোক করা দান। কথা শুনি কর্ণবীরে উঠিয়া বহিলা, মায়াবী বিপ্রক চাই, মায়াবী বিপ্রক চাই, কি কলা বিপ্রবর তোমাক, তোমাক কবচ কুণ্ডল লাগে? নাই নাই, অহাকালি কুরুক্ষেত্রত আকৌ হব মহারণ, আর সেই যুদ্ধত অর্জুনক বধিম বলে মই করি আছো পণ, আর সেই সময়ত তোমার পুত্র মরি গলেও মই কবচ কুণ্ডল দিব নোৱাৰিম। ও কথা শুনি বিপ্রবরে কান্দিবে, মহারথী কর্ণ, তুমি মাত্র তোমার কথা হেই ভাবি চালা, মই যে পুত্রর লগত মরি যাম তুমি এবারও নাভাবিলা, ও তুমি এবারও নাভাবিলা। এই বিপ্রর কথা কর্ণবীরর দুঃখ লাগি, কবচ কুণ্ডল নিয়া বলি লৈ যোৱা কবচ কুণ্ডল তুমি তুমি হে।
বিপস কুণ্ডল হো বিপ্রহাতে তারাও পিছত শুনক রাই স্নান করিম বলে কর্ণয় গঙ্গার তীরে যাই গঙ্গার তীরে যাই বেলি ডুবু ডুবু হয়েছে কর্ণয় দেখা স্নান করিম বলে কর্ণয় গঙ্গার তীরে যাই গঙ্গার তীরে যাই স্নান করি উঠি কর্ণয় সূর্যক প্রণামিলা সূর্যক প্রণামিলা হাত জোড়া করি পাছে স্তুতি আরম্ভ হে অস্তগামী দেব দিবাকর তুমি মোক আশীর্বাদ করিব অহাকালী কুরুক্ষেত্রত আকো হব মহারণ তাতে এইবার নায়ক মই মোর অথর উপর তোমার আশীর্বাদর হাত থবা মোর অস্বর উপর তোমার উদ্যপ্ত শক্তি প্রয়োগ করিবা উদ্যপ্ত শক্তি প্রয়োগ করিবা এই সূর্যক প্রণাম করি কর্ণ হয়ে উঠি আওয়া হঠাৎ এই কুন্তী দেবী কোন তুমি এই ছায়ামায়া পোহরত সন্ধিয়া পরত নদীর তীরত মই কুন্তি পাণ্ডব জননী কিয় আহিছ মোর কাহলৈ তোমাক উভতাই নিবলৈ কলয়াই পাণ্ডব পক্ষলৈ কিয় জানবাসা মইতুর মাতৃ প্রবঞ্চনা তোমার মুখত খোভা নাপাই এই কথা এদিন কৃষ্ণও কইছিল তেতিয়াও বিশ্বাস করা নাছিল আর আজিও তোমার কোন দৈব্য বাণী মই বিশ্বাস নকরি নহয় বাসা তই বিশ্বাস কর বাসা মইতুর মাতৃ তোর পিতৃ হল সৌ গগনত উত্থাপিত সূর্যদেব তাই সূর্যপুত্র দুঃখ না করিবি মাটিল
নিন্দা হেতু পানীত ভগাই দিলো কান্দি কান্দি বাসা কি কলা মাতৃ তুমি মোক পানীত ভৰাই দিছিলা কিয় এতিয়া বোধ শিশুক পানীত ভৰাই দিওঁতে তোমাৰ জানো এবাৰো বুকু কঁপি উঠা নাছিল পানীত কিয় ভৰাই দিছিলা সেই শিশুক তুমি লগে লগে হত্যা নকৰিলা কিয় তেতিয়াতো সেই শিশুক আৰু আজি ঘৃণাৰ পাত্ৰ হব নালাগিল হয় আৰু এতিয়া হিচাপ পৰিচয় দানেৰে এই কণক তুমি হত্যা কৰিবলৈ আঁতৰি যোৱা হে মাতৃকে থৈ কৰ্ণ আঁতৰিয়া কান্দি কান্দি কুলজি দেৱী
দুখ পাওঁ মায়া, আজি জানিলো আছে পিতাৱাই, খুটা পুত্ৰ নহয় আনন্দিত মাতৃৰ চৰণে ধৰি ওৱাই, আৰু তুমি মোক কিবা কবা, কথা শুনি কুন্তী দেৱী, কথা শুনি কুন্তী দেৱী বুলি লাবচোন, কথা এটা কওঁবাচা যদি কৰা পোৱা, কথা এটা কওঁবাচা যদি কৰা পোৱা না, অ মাতৃৰ কথা শুনি কৰ নাই, হাঁহি হাঁহি কয় মাতৃৰ আগে পুত্ৰই পাছে, মাতৃৰ আগে পুত্ৰই পাছে, অ প্ৰাণ যদি দিব লাগে, অ প্ৰাণ যদি দিব লাগে মই তাকো দিব পাৰো, নিঃসন্দেহে কোৱা মাতৃ, নিঃসন্দেহে কোৱা মাতৃ, বাচা কৰ্ণ অহা কালি কুৰু ক্ষেত্ৰে দুৰ্যোধনৰ কথা মতে গয়া, অৰ্জুনক নামাৰিবি তই, অৰ্জুনক নামাৰিবি তই, বাচাও অৰ্জুনক মাৰিব নালাগে, তাৰ মানে তুমি কি বিচাৰিছা, মই তোমাৰ সকলো কথা বুজি পাইছো, আচলতে তুমি মোৰ মাতৃ নোহোৱা, তুমি এজনী কাল খৰপিনী, মাতৃৰ বেগ ধৰি আহিছিলা, মাতৃৰ বেগ ধৰি আহিছিলা, এই কৰ্ণক দংশন কৰিম বুলি, হে আই জননী কিনুনি দাৰুণী, অ
মাতৃ নহয় তুমি রাখিনি যেহেতু অর্জুনক নামাৰো বুলি মই তোমাৰ আগতে কৰিছো পণ হেহে হেহে হাহি হাহি বুকু পাতি লম অর্জুনৰ হৰ চিন্তা নকৰিবা তুমি চিন্তা নকৰিবা তুমি মৃত্যু হব এই অভাগা কৰ্ণৰ এতিয়া তুমি যোৱা এতিয়া তুমি যোৱা এ মাতৃক এৰি থৈ কৰ্ণ গৃহ কোৱা কান্দি কান্দি ভাৰজা লাগে কান্দি কান্দি ভাৰজা লাগে ভুল কৰিলো নিজেই দেখিছা প্ৰিয়ে কবচ কুণ্ডল প্ৰিয়ে মই বিপ্ৰহা গংগাৰ তীৰত প্ৰিয়ে মই মাতে গংগাৰ তীৰত মাতৃক দেখা পাই মই মাতৃ আগে কি কল জানা অর্জুনক নামারো বুলি মাতৃ আগে সিমতে ভাবি চিন্তি হরজনীপু আর লগে লগে কুরুক্ষেত্র রণসিংহা কুরুক্ষেত্র রণসিংহা আহিলু প্রিয়ে মিয়া হাবি যা
খুড়িয়াহি দেবেই কইছিল গুরু পর কুরা মরা গে মিথ্যা কথা কই ব্রাহ্মণ পুত্র বলি কর
ब्राह्मण बुली मिसा कथा कय ब्राह्मण बुली मिसा कथा कय अस्त्र शिक्षा ललिए आरो खे मोर अभिहापे विपद कालत खेई महामंत्र तय पाहरी जाबि ओए ओ गुरुर अभिहापर कथा कर्णय চিটিকি পৰিল পাঠা চিটিকি পৰিল পাঠা আৰু তাক দেখি শ্ৰীকৃষ্ণৰ মহাচিন্তা বহুমতিক চাই কৃষ্ণই বহুমতিক চাই কৃষ্ণই বহুমতিক চাই কৃষ্ণই বুলিলা বাসন ও জগতরে কল্যাণ রে তো পরা এক কাম করা এক কাম রথর চকা বহি গল কর্ণই দে অর্জুন কচাই পাছে অর্জুন কচাই পাছে ও রবার বাধনঞ্জ নিরস্রর উপরত
আক্রমণ করা তুমি কার মুখত ধর্মর কথা শুনিছা কর্ণর মুখত কিয় সখী তোমার জানো মনত পড়া নাই পাণ্ডবে যেতিয়া বনবাসৰ পৰা ঘূৰি আহি নিজৰ ৰাজ্যৰ ধন বিচাৰিছিল যেতিয়া জানো এই কর্ণয়ে দুর্যোধনৰ পক্ষ লৈ বিদ্রোহ করা নাছিল তেতিয়া এই কর্ণই ধর্মৰ কথা কিয় পাহৰি গৈছিল পাণ্ডবক যতুগৃহ সাজি জুই লগাই দিওঁতে এই কর্ণই ধর্মৰ কথা কিয় পাহৰি গৈছিল দ্রৌপদীক ৰাজসভাতে অপমান কৰোতে এই কর্ণই ধর্মৰ কথা কিয় মনত পৰা নাছিল অভিমান্যক নিলজ্জৰ দৰে বধ কৰোতে এই কর্ণই ধর্মৰ কথা কিয় পাহৰি গৈছিল আর এতিয়া বিপদত পৰি মুখেৰে হৈ অভিমানৰ কথা বাৰ্থৰ মনত পৰিলা অভিমান্যৰ কথা বাৰ্থৰ মনত পৰিলা কর্ণক চাই পাৰ ছবিৰে কর্ণক চাই পাৰ ছবিৰে আৰু সৰঘাটে মহাৰথী হবাগৰি শ্রীকৃষ্ণক সাই কর্ণ কহিবে মধুসূদন আজি মই তোমাক কি বুলি মাতিম কৃষ্ণ ভগবান তোমার কারণে এই কর্ণরে নোয়া বিলাই তথাপি তো শুন কৃষ্ণ মৃত্যুর সময়ত মই এটা কথাই জানি গলো মই খুতপুত্র নহয় বিদায়।